সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। শিরোনাম ফিনচুরিন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাগানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে কুলের সৌজন্যে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলেন না সাকিব আল হাসান। তার পারফরমেন্স নিয়ে বীরেন্দ্র সেবাগের করা মন্তব্যে এমন জবাব বাংলাদেশ অলরাউন্ডারের। নিজের দিনে সতীর্থদের কৃতিত্ব দিলেন, প্রশংসা ঝরেছে মাহমুদুল্লাহ, রিশাদ, মুস্তাফিজদের জন্য। শুধু ক্রিকেটার নয়, এমন জয়ে স্বস্তিতে টাইগার ভক্তরাও, মিলেছে অনেক প্রশ্নের উত্তর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবলীল সাকিব আল হাসান, দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, তবে এদিনও কৃতিত্ব দিলেন সতীর্থদের। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে, যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বোলারকে খুব ভালো বল করার জন্য। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিলেন বীরেন্দ্র সেবাগ। সেই প্রশ্নের উত্তরে উদাসীন বাংলাদেশ অলরাউন্ডার, কারো কথায় কান না দিয়ে নিজের কাজটা করতে চান ঠিকভাবে। একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র সেবাগ। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার বল কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তা সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। নেপালের বিপক্ষে জয় নিশ্চিত হবে সুপার এইট। ওই ম্যাচ জিতে সমর্থকদের ঈদ আনন্দ আরও বড় করার অপেক্ষায় টাইগাররা। ঈদের দিন, সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা তাদের জন্য একটা আনন্দের দিন, স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরা আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। ওয়েস্ট ইন্ডিজে সাকিবের সোনালি স্মৃতিতে যোগ হলো আরও একটি সেরা মুহূর্ত। শাফাত মিদুল, চ্যানেল 24। বহু সমালোচনার জবাব সাকিব আল হাসানের 50। তিনি যে এখনও ফুরিয়ে যাননি তারই প্রমাণ রেখেছেন ব্যাট হাতে। ২০ মাস আর ২০ ইনিংস পর এই হাফ সেঞ্চুরিটি শুধু দলকে জেতাতেই ভূমিকা রাখেনি, আন্তর্জাতিক ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির মাইল ফলকেও পৌঁছান নাম্বার 75। সেন্ট ভিনসেন্ট থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। তার জীবনে শেষ বলে কিছু নেই, তিনি সাকিব আল হাসান। যখনই সমালোচনা, মাঠের বাইরে নানা ঘটনায় বিদ্ধ সাকিব, তখনই বৃত্ত ভেঙে গণ্ডি পেরিয়ে ভিন্ন রূপে হাজির, এমন নজির ভুরি ভুরি। নেদারল্যান্ডস ম্যাচটাও যেন তেমনই, দলগত পারফরমেন্সে ব্যক্তি সাকিবের অবদান অসাধারণ। অথচ ম্যাচের শুরুতে নেক ব্যান্ড পরা সাকিবকে দেখে ভয় পেয়েছিলেন অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত সাকিব নেমেছেন দুই উইকেট পড়ে যাবার পর। তারপরের গল্প সবার জানা। টি-20তে সাকিব চলে না, তার অবসর নেওয়া উচিত, এমন জ্বালাময়ী বক্তব্য দিয়ে আগুন জ্বালানো বীরেন্দ্র সেবার এখন কি বলবেন? অসাধারণ কভার ড্রাইভে শুরু করেছেন ইনিংস, বেশ কবার ব্যাটের কোনায় লাগলেও ভাগ্যের সহায়তায় প্রমাণ মিলেছে দিনটা তার। তারপর উইকেটের চারপাশে শটের ফুলছুরি। ঠিক ২০ মাস আর ২০ ম্যাচ পর পেলেন টি-20 50। ২০২২-এর ১৩ অক্টোবর শেষটা করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, এবারও আরেক ১৩ অক্টোবর ক্রাইস্টচার্চ থেকে আর্নেস্ট ফেল। মাঝে কেটে গেছে ৬১০ দিন, সব ফরম্যাট মিলে ৭ মাসেরও বেশি সময় পর। আর এই ৫০টা শততম ওয়ানডে টেস্ট আর টি-20 মিলে। সেঞ্চুরি সংখ্যা বাদ দিলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ অর্ধ ইনিংস। ক্যারিয়ারের ১৩তম টি-20 ৫০তে যেতে তার লেগেছে ৩৮ বল, সপ্তম দেশের বিপক্ষে যে ৫০। বাংলাদেশের ১৫৯ রানের ৬৪ সাকিবের, অতি আক্রমণাত্মক না হলেও এক প্রান্ত আগলে ইনিংসকে সাজানোর দায়িত্বটা একাই নিয়েছিলেন। বিশ্বকাপে এখনো উইকেট শূন্য, ৫০ পূরণের অপেক্ষায় থাকা সাকিব বল হাতেও ফিরবেন সেই ভরসা করাই যায়। দায়িত্ববান সাকিব অন্য যে কোনো ভূমিকার চেয়ে আলাদা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আর্নেস্ট ফেল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয়, ক্যারিবিয়ান সাগর পারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বাংলাদেশি দর্শকদের ঠোঁটে একচিলতে হাসি, যারা মাঠে টাইগারদের জুগিয়েছেন সাহস, তৃপ্ত সাকিব, রিশাদ, মুস্তাফিজদের পারফরমেন্সে। লাল সবুজের পতাকা উড়িয়ে সেমিফাইনালের স্বপ্নে বিভোর টাইগার সমর্থকরা। কেউ এসেছেন ডালাস থেকে, কেউ ঢাকা থেকে, কেউ বা লন্ডন, বোস্টন, মাদ্রিদ, মিলান। সংখ্যায় অগন্তি না হলেও গর্জনে টাইগার সমর্থকদের সাথে পাল্লা দেওয়ার সাধ্যিকার। যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম হলেও ক্রিকেটের টানে ক্যারিবিয়ান সাগর পারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বাংলাদেশিরা। সুযোগ মিলেছে বন্ধুদের মিলন মেলার। আমরা এসেছি, আমার বন্ধু এসেছে ঢাকা থেকে, আমি এসেছি বোস্টন থেকে, আমার আরেক বন্ধু আসছে, সবাই একসঙ্গে হয়েছে। That is the thing Bangladesh Tigers can do. তাদের তৃপ্ত করেছেন সাকিব, রিশাদ, মুস্তাফিজরা। অসাম সবগুলো প্লেয়ারই ভালো হচ্ছে, ভালো ফিল্ডিং করছে, ভালো ব্যাটিং করছে, সবগুলো ঠিক ছিল আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ছেলেরা খুবই ভালো খেলেছে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এরকম একটা খেলা, এরকম এত ভালো খেলেছে, ইট ওয়াজ এ টিম এফোর্ট। সবার খেলাই ভালো ছিল, সাকিবের খেলা অসাম আজকে অনেক ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। ইনশাআল্লাহ নেপালের সাথে জিতবে, আবার আবার খেলা দেখতে আসবো ইনশাআল্লাহ। ভিনদেশীদের সমর্থনেও এগিয়ে বাংলাদেশ। Mahmudela, I love to see him. I mean, one of my favorite of all times, Shakib Al Hasan. He was good. Finals India Bangladesh. Bangladeshi people are good and they are actually similar to like Caribbean people. So a lot of Caribbean supporters we get in here. Super 8 সমীকরণই অঙ্কের হিসাবে এখনো মেলেনি, তবে সেমি ফাইনাল ফাইনাল স্বপ্নে বিভোর কেউ কেউ। এরপরে যে খেলাগুলো আছে এরা যাতে নিষ্ঠার সাথে এরকম খেলে এবং আমরা অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলার জন্য আমরা প্রস্তুত আছি। হৃদয়ে বাংলাদেশ, তাই লাল সবুজের এই পতাকা উড়বেই আকাশে। সবগুলো ঠিক ছিল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। সাকিবের সমালোচনা করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শুধু সুপার হিট নয়, রকিবুলের দৃষ্টি সেমিফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক তারকার সাথে কথা বলেছেন রেজওয়ানুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি আর্নসভেল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। সুপার এইট সম্ভাবনা এখন উজ্জ্বলতর, খালি অঙ্কের হিসাবে কিছুটা বাকি আছে, কিন্তু বাংলাদেশ সুপার এইটে চলে গেছেই আমরা ধরে নিতে পারি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা এস এম রকিবুল হাসান। আমরা একটু কথা বলতে চাই, কেমন উপভোগ করলেন আজকের ম্যাচ? অনেক 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 আনন্দ পাচ্ছি এখন, এই দেশ থেকে এত দূরে এসে, এত দূরে এসে, আর আমরা তো ক্রিকেটের আতুর ঘর থেকে আসছি, আজকে এত দূরে এসে যদি এই ম্যাচগুলো জিততে না পারি কষ্ট থাকবে, কিন্তু আজকে কোনো কষ্ট নেই। এই রৌদ্রটা কড়া রৌদ্র, এই রৌদ্রটা মিষ্টি লাগছে আমার কাছে। আমি মনে হয় যে যেটা আপনি বললেন ভূমিকায়, যে আমাদের সেকেন্ড রাউন্ডে নকআউট স্টেজে আমার মনে হয় যে নেট রান যদি আপনারা ঘাটেন দেখবেন যে আমরা অনেক এগিয়ে আছি। ডালাসে আপনার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন সাকিবকে ড্রপ করা উচিত, এখন কি বলবেন? আমি এখন বলবো যে ওটা যদি ও শুনে থাকে, আমার উপর যদি রাগ হয়ে থাকে, কিন্তু ও যদি বোঝার ওর বোঝার ই আছে, দ্যাট ওয়াজ নট এ সিরিয়াস টক, বাট এটা একটা ইসের জন্য, অর্থাৎ তাকে ব্রেক দেওয়ার জন্য। বাট সাকিব আল হাসান যে খেলাটা আজকে খেললো, এটি এলো সাকিব আল হাসান, তাকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাকে এই খেলাটা খেলতে হবে তার দলের জন্য। আমরা কি এখানেই সন্তুষ্ট থাকবো যে আমরা সুপার এইটে উঠেছি, এটাই আমাদের অর্জন? অর্জন নো ওয়ে, নো ওয়ে, নকআউটে এসেছি, দেখি যত বড় স্ট্রং টিম হোক, আই উইল গিভ মাই বেস্ট, আমার বেস্ট খেলাটা দিব। অপোনেন্ট যদি তার বেস্টটা না খেলতে পারে, আমি যদি জিতে যাই, উইল গো টু সেই পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। রকিবুল হাসানের সাথে কথা বলছিলাম, সেমিফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন রকিবুল হাসান। আমরাও আশা করি সেই স্বপ্ন অসম্ভব নয়। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। উত্তর আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপের দামামার মাঝে ইউরোপে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় টুর্নামেন্ট ইউরোর 17তম আসর। উদ্বোধনী ম্যাচে নামছে স্বাগতিক জার্মানি, প্রতিপক্ষ স্কটল্যান্ড। মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত 10টায়। ইউরোর উদ্বোধনকে সামনে রেখে সাজ সাজ রব জার্মানিতে, এবার 10 ভেন্যুতে মাঠে গড়াবে ম্যাচ। ইউরোপের ক্লাব ফুটবলের জৌলুস আর ব্যস্ততার মাঝে 4 বছর ঘুরে আসে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোপ। তবে করোনায় 2020 টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় 3 বছরের ব্যবধানে 17তম আসরের সাক্ষী হওয়ার অপেক্ষায় বিশ্বজোড়া ফুটবল প্রেমীরা।
36 বছর পর জার্মানিতে ফিরছে ইউরো, বেড়েছে পরিসর, ভেনু 24 দেশ, ম্যাচ সংখ্যা 51। জমকালো আয়োজন ব্যয়ে কমতি রাখেনি জার্মানি। প্রায় $700 মিলিয়ন সংস্কার করা হয়েছে মাঠগুলো। 2006 বিশ্বকাপে যে 12 মাঠে খেলা হয়েছিল, এবার সেখান থেকে বাদ পড়েছে তিনটি। নুরেমবার্গ, হ্যানোভার, কাইজারস্লটার্নের পরিবর্তে নতুন করে যুক্ত হয়েছে ডুসেলডর্ফ ভেনু। শুরুটা মিউনিক দিয়ে, ফাইনাল হবে বার্লিনের বিখ্যাত অলিম্পিয়া স্টাডিয়নে। সাম্প্রতিক পারফরমেন্সে ফেভারিট না হলেও অতীতিহাস গৌরবের স্বাগতিকদের। জার্মানির সমান রেকর্ড 3 শিরোপা আছে স্পেনের, দুটি করে শিরোপার মালিক বর্তমান চ্যাম্পিয়ন ইতালি আর ফ্রান্স, এক শিরোপা আছে 7 দেশের। এ গ্রুপে আয়োজকদের সাথে আছে স্কটল্যান্ড, হাঙ্গেরি আর সুইজারল্যান্ড। গ্রুপ বি মৃত্যুকূপ, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালির মতো হেভিওয়েটদের সাথে আছে আলবেনিয়া। হট ফেভারিট ইংল্যান্ড গ্রুপ সিতে, স্লোভেনিয়া, ডেনমার্ক আর সার্বিয়ার সাথে লড়তে হবে থ্রি লায়ন্সদের। ডি গ্রুপে আছে ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দলগুলো, তাদের সঙ্গী অস্ট্রিয়া, পোল্যান্ড। ই গ্রুপে স্লোভাকিয়া, রোমানিয়া আর ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়াম। এফ গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে লড়তে হবে তুরস্ক, জর্জিয়া আর চেক প্রজাতন্ত্রকে। এবারের শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তারকা সমৃদ্ধ ইংল্যান্ডকে। শেষ 3 বৈশ্বিক আসরে থ্রি লায়ন্সের একটিতে ফাইনাল, একটিতে সেমিফাইনাল আর অন্যটিতে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন কোচ গ্যারেথ সাউথগেট। কাতার বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্সও স্বপ্ন দেখছে 2 যুগ পর শিরোপা জয়ের। এমবাপ্পে, কামাভিঙ্গা, দেমবেলে, কান্তেদের নিয়ে গড়া লেস ব্লুস যে কোনো দলের জন্য মূর্তিমান আতঙ্ক। 28 বছরের শিরোপা খরা ঘুচাতে চায় স্বাগতিক জার্মানি। শেষ আসর খেলার অপেক্ষায় টনি ক্রুজ, ম্যানুয়েল নয়ার, থমাস মুলাররা। শেষের শুরু হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। ইউরোয় সবচেয়ে বেশি 25 ম্যাচ খেলা CR7, স্কোরেও সবাইকে ছাড়িয়ে 14 গোলের রেকর্ডটাকে নিজের শেষ আসরে কোথায় নিয়ে যান সেটাই দেখার। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস হতে পারে ডার্ক হর্স। ওয়েম্বলির ফাইনালের তিক্ত অভিজ্ঞতায় এবার উগ্র সমর্থকদের জন্য বন্ধ স্টেডিয়ামের দুয়ার। প্যারিস অলিম্পিকের পাইলট প্রজেক্ট হিসেবে ইউরোপের সম্মিলিত সামরিক বাহিনী দেবে ইউরোর নিরাপত্তা। দেশ বিদেশের 350 চৌকস পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে জার্মানি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের ভাগ্য। অনূর্ধ্ব 20 বাছে বি গ্রুপে আর অনূর্ধ্ব 17 বাছে এ গ্রুপে পড়েছে লাল সবুজ। অনূর্ধ্ব 20 বাছে 4 প্রতিপক্ষ আফগানিস্তান, কম্বোডিয়া, ফিলিপাইন এবং ম্যাকাও। 19-27 অক্টোবর কম্বোডিয়ায় হবে বি গ্রুপের লড়াই। বাছাইয়ে অংশ নেবে 16 দল থেকে 10 গ্রুপ চ্যাম্পিয়ন, 5 রানার্স আপের পাশাপাশি স্বাগতিক হিসেবে মূল পর্বে খেলবে সৌদি আরব। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিরিয়া, ভুটান এবং গুয়াম। 21-29 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এই গ্রুপের লড়াই। 2025 আসরের চূড়ান্ত পর্ব হবে চীনে। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।